বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদের আর এক রকম কফি কীভাবে বানাতে, নেসক্যাফে দিয়ে আর এক রকম কীভাবে কফি বানাতে হয় সেটা আমি আপনাদের দেখাব। দেখুন ভিউয়ার্স, আমি এখানে নিয়েছি নেসক্যাফে ও ব্লেন্ড করব ব্লেন্ডার মেশিন, আর এখানে একটা কাপ নিয়েছি। এবার আমি কাপে আমি এই নেসক্যাফেগুলো ঢালবো। দেখুন ভিউয়ার্স, আমার কাপে যেগুলো কতটা হয়েছে পরিমাণ মতো, সেই পরিমাণ মতো আমি এখানে চিনিও দেবো। এটা আমি ব্লেন্ডারে ঢেলে দেব। এবার আমি এখানে দেব চিনি। দেখুন ভিউয়ার্স, আমি ঠিক যে পরিমাণ নেসক্যাফে দিয়েছি সেই পরিমাণে আমি একটা কাপে মেপে চিনিটা এতে দিয়ে দেবো। এবার আমি এখানে দেব সেই পরিমাণ পানি। দেখুন ভিউয়ার্স, আমি ঠিক যে পরিমাণ পানি দিয়েছি, চিনি এবং নেসক্যাফে দিয়েছি সেই পরিমাণ আমি পানি এটা এখানে দিয়ে দেব। এবার আমি এটা ব্লেন্ড করব। ব্লেন্ডারে আমি এটা 10 মিনিট ধরে আমি এটা ব্লেন্ড করব। এবার আমি ব্লেন্ডার অন করব। বন্ধ করব, অফ করব আর কি। এবার আমি আবার চালিয়ে দেব। আমার কফিটা এবার শেষ হওয়ার পথে, এবার আমি ব্লেন্ডার অফ করব। এবার এটা খুলব। দেখুন কত সুন্দর হয়েছে কফিটা। এবার আমি এটা একটা কৌটায় সংরক্ষণ করব, আমি এটা রাখবো ফ্রিজারে। দেখুন ভিউয়ার্স, এটা আমি ফ্রিজারে রেখে দেবো। এটা ফ্রিজারে রেখে আপনি অনেক দিন ধরে খেতে পারবেন, যে দুধ গরম করে দুধ দিয়ে কফি করে খাওয়া যাবে। তারপরে আপনি ঠান্ডা কফি খেতে পারেন, আপনি গরম কফি খেতে পারেন। যদি আপনি গরম খেতে চান তাহলে দুধটা গরম করে নেবেন, আর যদি ঠান্ডা খেতে চান তাহলে আপনি দুধটা ফ্রিজারে রেখে, ফ্রিজে রেখে আপনি ঠান্ডা করে নেবেন। দেখুন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে, দেখেন এই কফিটা। আমি এবার এটা ফ্রিজারে রেখে দেব। এখানে রেখে দেব আমি টিপে। দেখুন ভিউয়ার্স, এটা আমি সেই ফ্রিজারে রাখছিলাম কফি, এখন আমি এই কফিটা বানাবো।
আমি এবার এর সাথে গরম দুধ দেব। ব্যাস, আমি এটা খুব বেশি একটা ঘুটবো না এখানে, এটা গরমে, এই যে দুধটা গরম তো, এটা এমনিতেই গলে যাবে। এভাবে আমার এই কফি শেষ। এবার আপনারা দেখুন কত সুন্দর কফি তৈরি হয়েছে। আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।